সুরক্ষা আইন বাস্তবায়ন করে দেশের সংখ্যালঘু জাতিগোষ্ঠী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনের নেতারা। আরও বলেন, দেশে হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর ভেতর ভারসাম্য নেই। সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় সংসদে 60টি সংরক্ষিত আসন এবং সরকারি চাকুরিতে 20% কোটা বরাদ্দ সহ 7 দফা দাবি জানান তারা। এ সময় দেশকে ধর্মনিরপেক্ষ হিসেবে গড়ে তুলতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তারা।